আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। শরীফুলস এগ্রি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এবার মরিচ চাষ করে থাকেন অথবা মরিচ চাষের চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কেননা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা মরিচের ফুলও নষ্ট হবে না এই পদ্ধতি ব্যবহার করে। অর্থাৎ অনেক সময় মরিচের ফুল ঝরে যায় বা মরিচের পাতা হলুদ হয়ে যেতে পারে, এই সমস্যা থেকে কিভাবে দূর করা যায় ভিডিওটি অবশ্যই ভালোভাবে বুঝতে গেলে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পেতে। মরিচ বাংলাদেশের একটি অন্যতম মশলা জাতীয় ফসল, তবে অনেক মরিচ চাষী একটি সমস্যা কথা আমাকে বলেছেন বা আমি নিজেও দেখেছি, সেটি হচ্ছে মরিচের ফুল ঝরে যাচ্ছে অথবা মরিচের গাছ সেটি হলুদ হয়ে নুয়ে পড়ছে। এর কারণটা কি চলুন জেনে নিই। প্রথমে মরিচের ফুল ঝরার কারণ, ভিউয়ার্স, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তাপমাত্রার কম বেশি। শীতের সময় দেখা যায় মাঝে মাঝে অনেক কম তাপমাত্রা হয়ে যায়, এতে মরিচের ফুল ঝরে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়াও রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসলে বা দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে গেলে দেখা যায় যে মরিচের ফুল ঝরে যেতে পারে। এছাড়াও সঠিক পরাগায়ন না হলে, অনেক সময় বৃষ্টির জন্য দেখা যায় যে পরাগরেণু এটি ধুয়ে যায়, এতে কি হয় পরাগায়ন সঠিকভাবে হয় না, সে কারণে মরিচের ফুল শুকিয়ে নিচে ঝরে পড়ে। আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে সারের অভাব হলে। অর্থাৎ মরিচ গাছে যদি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বা ইউরিয়া, টিএসপি অথবা এমওপি এই সারগুলোর অভাব হয় তাহলে এই সমস্যাটি হতে পারে। এছাড়াও আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে জমিতে অতিরিক্ত পরিমাণে রস থাকলে অথবা রসের ঘাটতি হলে। ভিউয়ার্স, আমরা অনেকেই দেখা যায় পানি ঠিক মতো দেয় না গাছের গোড়ায়, সে কারণে রস শূন্য হয়ে যায়। বা অনেক কৃষক আছে যারা বেশি পরিমাণে গাছে পানি দেয়, প্রতিদিন দিয়ে থাকে, এক্ষেত্রে দেখা যায় গাছের গোড়া পচে যেতে পারে, ফলশ্রুতিতে ফুল ঝরে যায় ও গাছের পাতা হলুদ হয়ে যায়। এছাড়াও জমিতে যদি বোরনের অভাব হয় তাহলে এই সমস্যাটি হতে পারে। এছাড়াও আপনি যদি টবে বা জমিতে মরিচ চাষ করেন তবে যদি রোগ বা পোকার আক্রমণ বেড়ে যায় তাহলেও কিন্তু মরিচের ফুল ঝরে যেতে পারে। চলুন এবার জেনে নেই এর সমাধান কী। ভিউয়ার্স, জমিতে সঠিক সময়ে বোরন সার প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে আপনারা বোরন সার 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে জমিতে স্প্রে করে দিতে পারেন, এতে এই ফুল ঝরা সমস্যা অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত, মরিচের ফুল ঝরা রোধের জন্য আপনারা মিরাকুলান বা ফ্লোরা 3 ফোঁটা প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রতি সপ্তাহে 2 বার করে জমিতে স্প্রে করতে পারেন, এতে ফুল আসার আগে স্প্রে করতে হবে, এতে কি হবে ফুল আসলে সেই ফুলগুলো আর ঝরবে না। অনেকেই বলতে পারেন যে এর পার্শ্ব প্রতিক্রিয়া যদি খারাপ হয়, না ভিউয়ার্স, এর পার্শ্ব প্রতিক্রিয়া খারাপ হয় না, অর্থাৎ এটি খারাপ প্রভাব ফেলে না যদি সঠিক মাত্রায় জমিতে প্রয়োগ করেন। এছাড়া যদি এই মিরাকুলান বা ফ্লোরা এগুলো আপনারা যদি না পান সেক্ষেত্রে আপনারা বায়ো ফার্টিলাইজার জমিতে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রেও এই বিষয়টি অর্থাৎ মরিচের ফুল ঝরা সমস্যা দূর হবে। অনেক সময় মরিচ গাছে অ্যাফিডের উপদ্রব বাড়ে, অর্থাৎ জাব পোকার উপদ্রব বাড়ে, সেক্ষেত্রেও দেখা যায় মরিচের ফুল ঝরে যেতে পারে। সেজন্য আপনারা কি করবেন, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি ML 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন, এতে দেখবেন অ্যাফিডের বা জাব পোকার দূর হয়ে যাচ্ছে, সাথে সাথে মরিচের ফুল ঝরা সমস্যাও অনেকটাই কমে যাবে। এছাড়াও জমিতে পানি প্রয়োগের ক্ষেত্রে সঠিক মাত্রায় পানি দিতে হবে, অতিরিক্ত পানি দিলে গোড়া পচে যেতে পারে, সেজন্য আপনারা প্রতি সপ্তাহে 1 বার করে পানি সেচ দিতে পারেন অথবা
প্রতি দুই সপ্তাহ পর পর একবার করে পানি সেচ দিতে পারেন। এতে কিন্তু মরিচের ফুল ঝরা সমস্যা অনেকটাই কমে যাবে। ভিউয়ার্স, অবশ্যই মনে রাখবেন অতিরিক্ত সেচ বা কম সেচ দিলেও মরিচ গাছের ক্ষতি হয়। এতে কি হতে পারে, মরিচ গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সঠিক মাত্রায় সেচ দিলে পাতাও হলুদ হবে না বা মরিচ গাছও ঢেলে পড়বে না। ভিউয়ার্স, আপনারা যদি মরিচ গাছে বেশি ফুল পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মরিচ গাছ রোপণ করতে হবে নির্দিষ্ট জমিতে। এতে কি হবে, সঠিক সময়ে ফুল আসলে সঠিক তাপমাত্রা পাবে, এক্ষেত্রে মরিচ গাছও বৃদ্ধি পাবে ভালো এবং মরিচ গাছে বেশি ফুল আসবে ও ফুল ঝরবে না। ভিউয়ার্স, ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সবার আগে পেতে।